بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيرة পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। না আমি শপথ করছি কিয়ামতের দিনের, আর না আমি শপথ করছি তিরস্কারকারী নফসের। মানুষ কি মনে করে যে আমি তার হাড়সমূহ একত্র করতে পারবো না? কেন পারবো না? আমি তো তার আঙ্গুলের জোড়গুলো পর্যন্ত ঠিক মতো পুনর্বিন্যস্ত করতে সক্ষম। কিন্তু মানুষ ভবিষ্যতেও কুকর্ম করতে চায়। সে জিজ্ঞেস করে, কবে আসবে কেয়ামতের সেদিন? অতপর চক্ষু যখন স্থির হয়ে যাবে, চাঁদ আলোহীন হয়ে পড়বে এবং চাঁদ ও সূর্যকে একত্র করে একাকার করে দেয়া হবে, সেদিন এ মানুষই বলবে, পালাবার স্থান কোথায়? কখনো না, সেখানে কোনো আশ্রয়স্থল থাকবে না। সেদিন তোমার রবের সামনেই গিয়ে দাঁড়াতে হবে। সেদিন মানুষকে তার আগের ও পরের কৃতকর্মসমূহ জানিয়ে দেয়া হবে। বরং মানুষ নিজে নিজেকে খুব ভালো করে জানে, সে যতই অজুহাত পেশ করুক না কেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা থুম্মা ইন্না আলাইনা বায়ানা কাল্লা বাল তুহিব্বুনা আল আজিলা وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة হে নবী, এ ওহীকে দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহ্বা দ্রুত সঞ্চালন করো না, তা মুখস্থ করানো ও পড়ানো আমারই দায়িত্ব। তাই আমি যখন তা পড়ি তখন এর পড়া মনোযোগ দিয়ে শুনবে, অতপর এর অর্থ বুঝিয়ে দেওয়াও আমার দায়িত্ব। কখনো না, আসল কথা হলো তোমরা দ্রুত লাভ করা যায় এমন জিনিসকেই অর্থাৎ দুনিয়াকে ভালোবাসো এবং আখেরাতকে উপেক্ষা করে থাকো। সেদিন কিছু সংখ্যক চেহারা তরতাজা থাকবে, নিজের রবের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে, আর কিছু সংখ্যক চেহারা থাকবে উদাস বিবর্ণ। تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق মনে করতে থাকবে যে তাদের সাথে কঠোর আচরণ করা হবে। কখনো না, যখন প্রাণ কণ্ঠ নালীতে উপনীত হবে এবং বলা হবে, ঝাড়ফুঁক করার কেউ আছে কি? মানুষ বুঝে নেবে এটা দুনিয়া থেকে বিদায় নেয়ার সময়। উভয় পায়ের গোছা বা নলা একত্র হয়ে যাবে। সেদিনটি হবে তোমার প্রভুর কাছে যাত্রা করার দিন। كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن কিন্তু সে সত্যকে অনুসরণ করেনি, নামাজও পড়েনি, বরং সে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর গর্বিত ভঙ্গিতে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গিয়েছে।
এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই। হ্যাঁ, এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই। মানুষ কি মনে করে যে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? সে কি বীর্যরূপ এক বিন্দু নগণ্য পানি ছিল না যা তার মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয়, অতপর তা মাংসপিণ্ডে পরিণত হয়, তারপর আল্লাহ তার সুন্দর দেহ বানালেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুসামঞ্জস্য করলেন, তারপর তা থেকে নারী ও পুরুষ দুরকম মানুষ বানালেন, সেই স্রষ্টা কি মৃতদের পুনরায় জীবিত করতে সক্ষম নন? بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا মানুষের উপরে কি অন্তহীন মহাকালের এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিল না? আমি মানুষকে এক সংমিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি যাতে তার পরীক্ষা নিতে পারি, এ উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী করেছি। আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, এরপর হয় সে শুকরগুজার হবে নয়তো হবে কুফুরের পথ অনুসরণকারী। আমি কাফিরদের জন্য শিকল বেড়ি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا بهشته نيككار لوكيرا پان پاترو تهكي امون شراب پان كوربه جاته كوتپور پاني شنگ مستري تو ثاكبه এটি হবে একটি বহমান ঝর্ণা, আল্লাহর বান্দারা যার পানির সাথে শরাব মিশিয়ে পান করবে এবং যেখানে ইচ্ছা সহজেই তার শাখা প্রশাখা বের করে নেবে। এরা হবে সেসব লোক যারা দুনিয়াতে মান্যত পূরণ করে, সেদিনকে ভয় করে যার বিপদ সবখানে ছড়িয়ে থাকবে। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا আর আল্লাহর মহব্বতে মিসকিন ইয়াতীম এবং বন্দীকে খাবার দান করে এবং তাদেরকে বলে আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই তোমাদের খেতে দিচ্ছি, আমরা তোমাদের কাছে এর কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা পেতে চাই না, আমরা তো আমাদের রবের পক্ষ থেকে সেদিনের আজাবের ভয়ে ভীত যা হবে কঠিন বিপদ ভরা অতিশয় দীর্ঘদিন। وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا الله تعالى তাদেরকে সেদিনের অকল্যাণ থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন, আর তাদের সবরের বিনিময়ে তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করবেন। তারা সেখানে উঁচু আসনের উপরে হেলান দিয়ে বসবে, সেখানে রোদের উত্তাপ কিংবা শীতের তীব্রতা তাদের কষ্ট দেবে না। জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর ঝুঁকে পড়ে ছায়া দিতে থাকবে, আর তার ফলরাজি সবসময় তাদের নাগালের মধ্যে থাকবে, তারা যেভাবে ইচ্ছা চয়ন করতে পারবে।
তাদের সামনে রৌপ্য পাত্র এবং স্বচ্ছ কাঁচের পাত্রসমূহ পরিবেশিত হতে থাকবে। কাঁচ পাত্র হবে রৌপ্য জাতীয় ধাতুর, যা জান্নাতের ব্যবস্থাপকরা যথাযথ পরিমাণে পূর্ণ করে রাখবে। সেখানে তাদের এমন সুরা পাত্র পান করানো হবে যাতে শুকনো আদার সংমিশ্রণ থাকবে। عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنثُورًا وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا عَالِيَهُمْ ثِيَابُ سُندُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِن فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا إِنَّ هَذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيُكُمْ مَشْكُورًا এটি জান্নাতের একটি ঝর্ণা যা সালসাবিল নামে অভিহিত। তাদের সেবার জন্য এমন সব কিশোর বালক সদা তৎপর থাকবে যারা চিরদিনই কিশোর থাকবে। তুমি তাদের দেখলে মনে করবে যেন ছড়ানো ছিটানো মুক্তা। তুমি সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামত আর ভোগের উপকরণের সমাহার দেখতে পাবে এবং বিশাল সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তোমাদের দৃষ্টিগোচর হবে। তাদের পরিধানে থাকবে মিহি রেশমের সবুজ পোশাক এবং মখমল ও সোনালি কিংখাবের বস্ত্ররাজি, আর তাদেরকে রৌপ্যের কঙ্কন পরানো হবে, আর তাদের রব তাদেরকে অতি পবিত্র শরাব পান করাবেন। এ হচ্ছে তোমাদের জন্য প্রতিদান, কারণ তোমাদের কাজকর্ম মূল্যবান প্রমাণিত হয়েছে। فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما هي نبي আমি তোমার উপরে এ কোরআন অল্প অল্প করে নাজিল করেছি, তাই তুমি ধৈর্যের সাথে তোমার রবের হুকুম পালন করতে থাকো এবং এদের মধ্যকার কোনো দুষ্কর্মশীল এবং সত্য অমান্যকারীর কথা শুনবে না। সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো, রাতের বেলায়ও তার সামনে সিজদায় অবনত হও। রাতের দীর্ঘ সময় তার তাসবি অর্থাৎ পবিত্রতা বর্ণনা করতে থাকো। এসব লোক তো দ্রুত লাভ করা যায় এমন জিনিসকে অর্থাৎ দুনিয়াকে বেশি ভালোবাসে এবং ভবিষ্যতে যে কঠিন দিন আসছে তাকে উপেক্ষা করে চলছে। আমি এদের সৃষ্টি করেছি এবং এদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ও সন্ধিস্থল মজবুত করেছি, আর যখনই চাইব তাদের আকার আকৃতি পরিবর্তন করে দেব। এটি একটি উপদেশ বাণী। এখন কেউ চাইলে তার রবের দিকে যাওয়ার পথ অবলম্বন করতে পারে। তোমাদের চাওয়ায় কিছুই হয় না যদি আল্লাহ তা না চান। আল্লাহ সর্বজ্ঞ ও সুবিজ্ঞ, যাকে ইচ্ছা তিনি তাকে তার রহমতের মধ্যে সামিল করেন, আর জালেমদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। বিসমিল্লাহির রহমানির রহিম والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। শপথ সে বাতাসের যা একের পর এক প্রেরিত হয়, তারপর ঝড়ের গতিতে প্রবাহিত হয় এবং মেঘমালাকে বহন করে নিয়ে ছড়িয়ে দেয়, তারপর তাকে ফেড়ে বিচ্ছিন্ন করে।
অতপর মনে আল্লাহর স্মরণ জাগিয়ে দেয় ওজুর হিসেবে অথবা ভীতি হিসেবে। যে জিনিসের প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে তা অবশ্যই সংঘটিত হবে। فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نطبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين। অতপর তারকাসমূহ যখন নিষ্প্রভ হয়ে যাবে এবং আসমান ফেড়ে দেয়া হবে আর পাহাড় ধ্বনিত করা হবে এবং রসূলদের হাজির হওয়ার সময় এসে পড়বে, সেদিন ওই ঘটনাটি সংঘটিত হবে। কোন দিনের জন্য এ কাজ বিলম্বিত করা হয়েছে? ফায়সালার দিনের জন্য। তুমি কি জানো সে ফায়সালার দিনটি কি? সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য। আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি? আবার পরবর্তী লোকদের তাদের অনুগামী করে দেব। অপরাধীদের সাথে আমরা এরূপই করে থাকি। সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য। فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين। আমি কি তোমাদেরকে এক নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট জায়গায় তা স্থাপন করেছিলাম না? তাহলে দেখো আমি তা করতে পেরেছি, অতএব আমি অত্যন্ত নিপুণ ক্ষমতাধর। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। আমি কি জমিনকে ধারণ ক্ষমতার অধিকারী বানাইনি জীবিত ও মৃত উভয়ের জন্য? আর আমি তাতে স্থাপন করেছি সুদীর্ঘ উচ্চ পর্বতমালা আর পান করিয়েছি তোমাদেরকে সুপেয় পানি। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين। চলো এখন সে জিনিসের কাছে যাকে তোমরা মিথ্যা বলে মনে করতে, চলো সে ছায়ার কাছে যার আছে তিনটি শাখা, যে ছায়া ঠান্ডা নয় আবার আগুনের শিখা থেকে রক্ষাও করে না।
সে আগুন প্রাসাদের মতো বড় বড় স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। উৎক্ষেপণের সময় যা দেখে মনে হবে তা যেন হলুদ বর্ণের উট। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। এটি সেদিন যেদিন তারা না কিছু বলবে এবং না তাদেরকে ওজোর পেশ করার সুযোগ দেয়া হবে। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। এটা চূড়ান্ত ফয়সালার দিন। আমি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী লোকদের একত্রিত করেছি। তোমাদের যদি কোনো অপকৌশল থেকে থাকে তাহলে আমার বিরুদ্ধে তা প্রয়োগ করে দেখো। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। المتقين في ظلال وعيون إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين মুত্তাকিরা আজ সুশীতল ছায়া ও ঝর্ণা ধারার মধ্যে অবস্থান করছে, আর যে ফল তারা কামনা করে তা তাদের জন্য প্রস্তুত। যে কাজ তোমরা করে এসেছো তার পুরস্কার স্বরূপ আজ তোমরা মজা করে খাও এবং পান করো। আমি নিকার লোকদের এরূপ পুরস্কারই দিয়ে থাকি। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। খেয়ে নাও এবং ফুর্তি করো কিছু দিনের জন্য, আসলে তো তোমরা অপরাধী। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। যখন তাদের বলা হয় আল্লাহর সামনে অবনত হও, তখন তারা অবনত হয় না। সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য। এখন এ কোরআন ছাড়া আর কোন বাণী এমন হতে পারে যার উপর এরা ইমান আনবে? আমন্তু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا বিসমিল্লাহির রহমানির রহিম। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে? সেই বড় খবরটা সম্পর্কে কি, যে ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ও ঠাট্টা বিদ্রুপ করে ফিরছে? কখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। হ্যাঁ, কখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। এ কথা কি সত্য নয়, আমি জমিনকে বিছানা বানিয়েছি, পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছি পেরেকের মতো, তোমাদের নারী ও পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আবরণ এবং দিনকে জীবিকা আহরণের সময়।
وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا তোমাদের উপর সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি এবং একটি অতি উজ্জ্বল উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টি ধারা যাতে তার সাহায্য উৎপন্ন করতে পারি শস্য শাকসবজি ও নিবিড় বাগান নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে যেদিন শিঙায় ফুঁক দেয়া হবে তোমরা দলে দলে বের হয়ে আসবে আকাশ খুলে দেয়া হবে ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে আর পর্বতমালাকে চলমান করা হবে ফলে তা মরিচিকায় পরিণত হবে لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا আসলে জাহান্নাম একটি ফাঁদ বিদ্রোহীদের আবাস সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে সেখানে তারা গরম পানি ও খত ঝরা ছাড়া কোনো রকম ঠান্ডা এবং পানযোগ্য কোনো জিনিসের স্বাদই পাবে না তাদের কার্যকলাপের পূর্ণ প্রতিফল তারা কোনো হিসেব নিকেশের আশা করত না আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল অথচ প্রত্যেকটি জিনিস আমি গুণে গুণে লিখে রেখেছিলাম এখন মজা বুঝো আমি তোমাদের জন্যে আজাব ছাড়া কোনো জিনিস আর কিছুই বাড়াবো না إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا حَدَائِقَ وَأَعْنَابًا وَكَوَاعِبَ أَتْرَابًا وَكَأْسًا دِهَاقًا لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا অবশ্যই মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে বাগ বাগিচা আঙুর নব যৌবনা সমবয়সী তরুণী বৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না যেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে পরম করুণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে সে ছাড়া আর কেউ কথা বলবে না সেদিনটি নিশ্চিত ভাবে আসবে এখন যার ইচ্ছা নিজের রবের দিকে ফেরার পথ ধরুক যে আজাবটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুই হাত আগেই পাঠিয়ে দিয়েছে এবং কাফের বলে উঠবে হায় আমি যদি মাটি হতাম والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة بسم الله الرحمن الرحيم
সেই ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে টানে এবং খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায়, আর দ্রুত গতিতে সাঁতরে চলে, বারবার হুকুম পালনের ব্যাপারে সবেগে এগিয়ে যায়, এরপর সকল বিষয়ের কাজ পরিচালনা করে। যেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে এবং তারপর আসবে আরও একটি ধাক্কা, কতক হৃদয়ে সেদিন ভয়ে কাঁপতে থাকবে, দৃষ্টি হবে তাদের ভীতিবিহ্বল। يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة إرا بولي شتی کی آمادر آبار آگے ربست فری آنا حبے پاچا گالا حدی تے پوئنو تو ہوئے جاوار پارو بولتے تھاکے তাহলে তো ফিরে আসা হবে বড়ই লোকসানের, অথচ এটা শুধুমাত্র একটা বড় রকমের ধমক এবং হঠাৎ তারা হাজির হবে একটি খোলা ময়দানে। হাল আতাকা হাদিসু মূসা ইযা নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তোমার কাছে কি মুসার ঘটনা খবর পৌঁছেছে, যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, ফেরাউনের কাছে যাও, সে বিদ্রোহী হয়ে গেছে, তাকে বলো তোমার কি পবিত্রতা অবলম্বন করার আগ্রহ আছে এবং তোমার রবের দিকে আমি তোমাকে পথ দেখাবো, তাহলে তোমার মধ্যে তার ভয় জাগবে। তারপর মুসা ফেরাউনের কাছে গিয়ে তাকে বড় নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করল ও অমান্য করল। তারপর চালবাজি করা মতলবে পিছনে ফিরল এবং লোকদের জমায়েত করে তাদেরকে সম্বোধন করে বলল, আমি তোমাদের সবচেয়ে বড় রব, অবশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার আসাবে পাকড়াও করলেন। আসলে এর মধ্যে রয়েছে মস্ত বড় শিক্ষা, যে ভয় করে তার জন্যে। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন কাজ না আকাশের? আল্লাহই তাকে সৃষ্টি করেছেন, তার ছাদ অনেক উঁচু করেছেন, তারপর তার ভাষ্যাম্য কায়েম করেছেন, তার রাতকে ঢেকে দিয়েছেন এবং তার দিনকে প্রকাশ করেছেন। এরপর তিনি জমিনকে বিছিয়েছেন, তার মধ্য থেকে তার পানি ও উদ্ভিদ বের করেছেন এবং তার মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন জীবনযাপনের সামগ্রী হিসেবে তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুদের জন্যে। فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তারপর যখন মহাবিপর্যয় ঘটবে, যেদিন মানুষ নিজে যা কিছু করেছে তা সব স্মরণ করবে এবং প্রত্যেক দর্শনকারীর সামনে জাহান্নাম খুলে ধরা হবে, তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়ার জীবনকে বেশি ভালো মনে করে বেছে নিয়েছিল, জাহান্নামই হবে তার ঠিকানা। আর যে ব্যক্তি নিজের রবের সামনে এসে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল, তার ঠিকানা হবে জান্নাত।
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا فِيمَ أَنْتَ مِنْ ذِكْرَاهَا إِلَى رَبِّكَ مُنْتَهَاهَا إِنَّمَا أَنْتَ مُنْذِرُ مَنْ يَخْشَاهَا كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا إِرَا تُمَا كِي جِجْجَشْ كُرْتْشِي شَيْ شَمَوْيْتِي كَخُنْ عَشْبِي সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি, এর জ্ঞান তো আল্লাহ পর্যন্তই শেষ। তার ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব। যেদিন এরা তা দেখে নেবে সেদিন এরা অনুভব করবে যেন একদিন বিকালে বা সকালে অবস্থান করেছে মাত্র। عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن ভ্রু কুচকালো ও মুখ ফিরিয়ে নিল, কারণ সেই অন্ধটি তার কাছে এসেছে। তুমি কি জানো হয়তো সে শুধরে যেত অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্য উপকারী হতো। যে ব্যক্তি বেপরোয়া ভাব দেখায় তুমি তার প্রতি মনোযোগী হও, অথচ সে যদি শুধরে না যায় তাহলে তোমার উপর এর কি দায়িত্ব আছে? আর যে নিজে তোমার কাছে দৌড়ে আসে এবং সে ভীত হচ্ছে, তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ? কখনো নয়, এটি তো একটি উপদেশ, যার ইচ্ছা এটি গ্রহণ করবে। এটি এমন সব বইতে লিখিত আছে যা সম্মানিত, উন্নত মর্যাদা সম্পন্ন, পবিত্র। এটি মর্যাদাবান ও পূত পবিত্র লেখকদের হাতে থাকে। قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم লানত মানুষের প্রতি সে কত বড় সত্য অস্বীকারকারী। কোন জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? এক বিন্দু শুক্র থেকে। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, পরে তার তকদি নির্দিষ্ট করেছেন, তারপর তার জন্য জীবনে পথ সহজ করেছেন, তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছে দিয়েছেন, তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন। কখনো নয়, আল্লাহ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছিলেন তা সে পালন করেনি। মানুষ তার খাদ্যের দিকে একবার নজর দিক, আমি প্রচুর পানি ঢেলেছি, তারপর জমিনকে অদ্ভুতভাবে বিদীর্ণ করেছি, এরপর তার মধ্যে উৎপন্ন করেছি শস্য, আঙুর, শাকসবজি, জৈতুন, খেজুর, ঘন বাগান, নানা জাতের ফল ও ঘাস, তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। অবশেষে যখন সেই কান ফাটানো আওয়াজ আসবে, যেদিন মানুষ পালাতে থাকবে নিজের ভাই, মা, বাপ, স্ত্রী
ও ছেলে মেয়েদের থেকে তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের ছাড়া আর কারো কথা তার মনে থাকবে না। সেদিন কতক চেহারা উজ্জ্বল হয়ে উঠবে, হাসি মুখ ও খুশিতে ডগবগ করবে, আবার কতক চেহারা হবে সেদিন ধুলিমলিন কালি মাখা, তারাই হবে কাফের ও পাপি। بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا البحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت। বিসমিল্লাহ রহমান রহিম। যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে, যখন তারকারা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন পাহাড়গুলোকে চলমান করা হবে, যখন দশ মাসের গর্ভবতী উটনিগুলোকে তাদের অবস্থার উপর ছেড়ে দেওয়া হবে, যখন বন্য পশুদের চারিদিক থেকে এনে একত্র করা হবে, যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে, যখন প্রাণসমূহকে দেহের সাথে জুড়ে দেয়া হবে, যখন জীবিত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, যখন আমল নামাসমূহ খুলে ধরা হবে, যখন আকাশের পর্দা সরিয়ে ফেলা হবে, যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে এবং জান্নাতকে নিকটে আনা হবে, সে সময় প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে। فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। কাজী না, আমি কসম খাচ্ছি পেছনে ফিরে আসে অদৃশ্য হয়ে যাওয়া তারকারাজির এবং রাত্রির যখন তা বিদায় নিয়েছে এবং প্রভাতের যখন তা শ্বাস ফেলেছে। এটি প্রকৃতপক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী, যিনি বড়ই শক্তিধর, আরশের মালিকের কাছে উন্নত মর্যাদার অধিকারী, সেখানে তার হুকুম মেনে চলা হয়, তিনি আস্থাভাজন। আর হে মক্কাবাসীরা, তোমাদের সাথে পাগল নয়, সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে, আর সে গায়েবের এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানো ব্যাপারে কৃপণ নয়। এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়। কাজী, তোমরা কোথায় চলে যাচ্ছ? এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটি উপদেশ, তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে সত্য সরল পথে চলতে চায়। আর তোমাদের চাইলেই কিছু হয় না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তা চান। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'ছিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আকাশ ফেটে যাবে, যখন তারকারা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে, তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পেছনের সব কিছু জেনে যাবে। الذي خلقك فسواك فعدلك
في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে দিয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন? কখনো না, বরং আসল কথা হচ্ছে এই যে তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো, অথচ তোমাদের ওপর পরিদর্শক নিযুক্ত রয়েছে এমন সম্মানিত লেখক বৃন্দ যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানেন। ইন্নাল আবরার লাফি নঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ নিঃসন্দেহে নেক লোকেরা পরম আনন্দে থাকবে আর পাপীর অবশ্যই যাবে জাহান্নামে। কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে কোনো ক্রমে সরে পড়তে পারবে না। আর তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি? হ্যাঁ, তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি? এটি সেই দিন যখন কারোর জন্যে কোনো কিছু করার সাধ্য কারোর থাকবে না। ফয়সালা সেদিন একমাত্র আল্লাহর ইখতিয়ারে থাকবে। ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين بسم الله الرحمن الرحيم ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। তাদের অবস্থা এই যে লোকদের থেকে নেবার সময় পুরো মাত্রায় নেয় এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়। এরা কি চিন্তা করে না একটি মহাদিবসে এদেরকে উঠিয়ে আনা হবে, যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে? وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالوا الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون কখনো নয়, নিশ্চিতভাবেই পাপীদের আমলনামা কয়েদখানা দফতরে রয়েছে। আর তুমি কি জানো সেই কয়েদখানা দফতরটা কি? একটি লিখিত কিতাব। সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে। আর সীমা লঙ্ঘনকারী পাপী ছাড়া কেউ একে মিথ্যা বলে না। তাকে যখন আমার আয়াত শুনানো হয় সে বলে, এ তো আগের কালের গল্প। কখনো নয়, বরং এদের মনে এদের খারাপ কাজের জং ধরেছে। কখনো নয়, নিশ্চিতভাবে সেদিন তাদের রবের দর্শন থেকে বঞ্চিত রাখা হবে। তারপর তারা গিয়ে পড়বে জাহান্নামের মধ্যে। এরপর তাদেরকে বলা হবে, এটি সেই জিনিস যাকে তোমরা মিথ্যা বলতে। কল্লা
كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون কখনো নয়, অবশ্যই নেক লোকদের আমলনামা উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দফতরে রয়েছে। আর তোমরা কি জানো এই উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দফতরটি কি? এটি একটি লিখিত কিতাব, নৈকট্য লাভকারী ফেরেশতারা এর দেখাশোনা করে। নিঃসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে, উঁচু আসনে বসে দেখতে থাকবে, তাদের চেহারায় তোমরা সচ্ছলতার দীপ্তি অনুভব করবে। তাদেরকে মোহর করা বিশুদ্ধতম সারা পান করানো হবে, তার উপর মিশকের মোহর থাকবে। যারা অন্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে চায়, তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্যে প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে। সে শরাবে তসনিমের মিশ্রণ থাকবে, এটি একটি ঝর্ণা, নৈকট্য লাভকারীরা এর পানির সাথে শরাব পান করবে। إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون অপরাধীরা দুনিয়াতে ইমানদারদের বিদ্রুপ করত, তাদের কাছ দিয়ে যাবার সময় চোখ টিপে তাদের দিকে ইশারা করত, নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দে উৎফুল্ল হয়ে ফিরত, আর তাদেরকে দেখলে বলতো এরা হচ্ছে পথ ভ্রষ্ট। অথচ তাদেরকে এদের উপর তত্ত্বাবধায় করে পাঠানো হয়নি। আজ ইমানদাররা কাফেরদের উপর হাসছে, সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখছে। কাফেররা তাদের কৃতকর্মের সওয়াব পেয়ে গেল তো। إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه بسم الله الرحمن الرحيم যখন আকাশ ফেটে যাবে এবং নিজের রবের হুকুম পালন করবে, আর এটি তার জন্য সত্য। আর পৃথিবীকে যখন ছড়িয়ে দেয়া হবে, যা কিছু তার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে এবং নিজের রবের হুকুম পালন করবে, আর এটি তার জন্য সত্য। হে মানুষ, তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ, পরে তাঁর সাথে সাক্ষাৎ করবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ بَلَى إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا তারপর যার আমলনামা তার ডান হাতে দেয়া হয়েছে, তার কাছ থেকে হালকা হিসেব নেওয়া হবে এবং সে হাসি মুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে। আর যার আমলনামা তার পিছন দিক থেকে দেয়া হবে, সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলন্ত আগুনে গিয়ে পড়বে। সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবেছিল, সে মনে করেছিল তাকে কখনো ফিরতে হবে না, না ফিরে সে পারত কেমন করে? তার রব তার কার্যকলাপ দেখছিলেন। فَلَا
أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون كاجينا আমি কসম খাচ্ছি আকাশের লাল আভারু রাতের এবং তাতে যা কিছুর সমাবেশ ঘটে তার আর চাঁদের যখন তা পূর্ণ রূপ লাভ করে তোমাদের অবশ্যই স্তর স্তরে এক অবস্থা থেকে আরেক অবস্থার দিকে এগিয়ে যেতে হবে তাহলে এদের কি হয়েছে এরা ঈমান আনে না এবং এদের সামনে কোরআন পড়া হলে এরা সিজদা করে না বরং এই অস্বীকারীরা উল্টো মিথ্যা আরোপ করে অথচ এরা নিজেদের আমল নামায় যা কিছু জমা করছে আল্লাহ তা খুব ভালো করে জানেন কাজেই এদের যন্ত্রণাদায়ক আজাবে সুসংবাদ দাও তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد বিসমিল্লাহির রহমানির রহিম কসম মজবুত দুর্গ বিশিষ্ট আকাশের এবং সেই দিনের যার ওয়াদা করা হয়েছে আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায় মারা পড়েছে গর্তওয়ালারা যে গর্তে দাউ দাউ করে জ্বলা জ্বালানির আগুন ছিল যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল এবং ইমানদারদের সাথে তারা সব কিছু করছিল তা দেখছিল ওই ইমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সে আল্লাহর প্রতি ইমান এনেছিল যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী আর সে আল্লাহ সব কিছু দেখছেন الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير যারা মুমিন পুরুষ ও নারীদের উপর জুলুম নিপীড়ন চালিয়েছে তারপর তা থেকে তওবা করেনি নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা পোড়ার শাস্তি যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যা নিম্ন দেশে প্রবাহিত হতে থাকবে ঝর্ণা ধারা এটি বড় সাফল্য إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ আসলে তোমার রবের পাকড়াও বড় শক্ত তিনি প্রথমবার সৃষ্টি করেন আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন তিনি ক্ষমাশীল প্রেমময় আরশের মালিক শ্রেষ্ঠ সম্মানিত এবং তিনি যা চান তাই করেন তোমার কাছে কি পৌঁছেছে সেনাদলের খবর ফেরাউন ও সামুদের সেনাদলের কিন্তু যারা কুফুরি করেছে তারা মিথ্যা আরোপ করার কাজে লেগে রয়েছে
অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে রেখেছেন। তাদের মিথ্যা আরোপ করায় এ কোরআনে কিছু আসে যায় না, বরং এ কোরআন উন্নত মর্যাদা সম্পন্ন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب এবং রাতে আত্মপ্রকাশকারীর, তুমি কি জানো ওই রাতে আত্মপ্রকাশকারী কি? উজ্জ্বল তারকা। এমন কোন প্রাণ নেই যার উপর কোনো হেফাজতকারী নেই। কাজী মানুষ একবার এটাই দেখেনি কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসৃত পানি থেকে, যা পিঠ ও বুকের হাড়ের মাঝখান দিয়ে বের হয়। নিশ্চিতভাবেই তিনি তাকে দ্বিতীয়বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন। والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا جدين গোপন রহস্যের যাচাই বাছাই হবে, সেদিন মানুষে নিজের কোনো শক্তি থাকবে না এবং কেউ তার সাহায্যকারীও হবে না। কসম বৃষ্টি বর্ষণকারী আকাশের এবং উদ্ভিদ জন্মাবার সময়ে ফেটে যাওয়া জমিনের, এটি মাপাজোকা মীমাংসাকারী কথা, হাসি ঠাট্টা নয়। এরা কিছু চক্রান্ত করছে এবং আমিও একটি কৌশল করছি, কাজেই ছেড়ে দাও হে নবী এ কাফেরদেরকে সামান্য কিছুক্ষণের জন্যে, এদের অবস্থার উপর ছেড়ে দাও। بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى بسم الله الرحمن الرحيم هي نبي তোমার সুমহান রবের নামে তসবিহ পাঠ করো, যিনি সৃষ্টি করেছেন এবং সমতা কায়েম করেছেন, যিনি তাকদীর গড়েছেন তারপর পথ দেখিয়েছেন, যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন তারপর তাদেরকে কালো আবর্জনায় পরিণত করেছেন। আমি তোমাকে পড়িয়ে দেব, তারপর তুমি আর ভুলবে না। তবে আল্লাহ যা চান তা ছাড়া, তিনি জানেন প্রকাশ্য এবং যা কিছু গোপন আছে তাও। আর আমি তোমাকে সহজ পথে সুযোগ সুবিধা দিচ্ছি, কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকারী হয়। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করে নেবে, আর তার প্রতি অবহেলা করবে নিতান্ত দুর্ভাগাই। যে বৃহৎ আগুনে প্রবেশ করবে তারপর সেখানে মরবেও না বাঁচবেও না। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى شي شفل কাম হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে,
এবং নিজের রবের নাম স্মরণ করেছে, তারপর নামাজ পড়েছে, কিন্তু তোমরা দুনিয়া জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখেরাত উৎকৃষ্ট ও স্থায়ী। পূর্বে অবতীর্ণ সহিফাগুলোও একই কথাই বলা হয়েছিল ইব্রাহিম ও মুসার সহিফায়। بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة بسم الله الرحمن الرحيم তোমার কাছে আচ্ছন্নকারী বিপদের খবর এসে পৌঁছেছে কি? কিছু চেহারা সেদিন হবে ভীতি কাতর, কঠোর পরিশ্রমরত, ক্লান্ত পরিশ্রান্ত, জ্বলন্ত আগুনে ঝলসে যেতে থাকবে। ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে দেয়া হবে পান করার জন্যে, তাদের জন্যে কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না, তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না। কিছু চেহারা সেদিন আলোক উজ্জ্বল হবে, নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে, উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে, সেখানে কোনো বাজে কথা শুনবে না। সেখানে থাকবে বহমান ঝর্ণাধারা, সেখানে উঁচু আসন থাকবে, পানপাত্র সমূহ থাকবে, সারি সারি বালে সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইদাল জিবাল ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم তাহলে কি এরা উটগুলো দেখছে না কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে? আকাশ দেখছে না কিভাবে তাকে উঠানো হয়েছে? পাহাড়গুলো দেখছে না কিভাবে তাদেরকে শক্ত করে বসানো হয়েছে? আর জমিনকে দেখছে না কিভাবে তাকে বিছানো হয়েছে? বেশ, হে নবী, তাহলে তুমি উপদেশ দিয়ে যেতে থাকো, তুমি তো শুধুমাত্র একজন উপদেশক, এদের উপর বল প্রয়োগকারী নাও। তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে, আল্লাহ তাকে মহাশাস্তি দান করবেন। অবশ্যই এদের আমার কাছে ফিরে আসতে হবে, তারপর এদের হিসেব নেওয়া হবে, আমারই দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশফই ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইযা ইয়াসর هل في ذلك قسم لذي حجر بسم الله الرحمن الرحيم فجরের কসম 10টি রাতের জোর বেজোরের এবং রাতের কসম যখন তা বিদায় নিতে থাকে এর মধ্যে কোনো বুদ্ধিমানের জন্য কি কোনো কসম আছে أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ إِرَمَ ذَاتِ الْعِمَادِ الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ তুমি কি দেখনি তোমার রব সুউচ্চ স্তম্ভের অধিকারী আদে ইরামের সাথে কি আচরণ করেছেন?
যাদের মতো কোনো জাতি দুনিয়ার কোনো দেশে সৃষ্টি করা হয়নি, আর সামুদের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, আর কিলকধারী ফিরাউনের সাথে। এরা দুনিয়ার বিভিন্ন দেশে বড়ই সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। অবশেষে তোমার রব তাদের উপর আজাবের কষাঘাত করলেন, আসলে তোমার রব ওত পেতে আছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এই যে, তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়ামত দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রিজিক তার জন্য সংকীর্ণ করে দেন, তখন সে বলে আমার রব আমাকে হেয় করেছেন। কল্লা বাল্লা তুকরিমুনাল ইয়তীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়াতাকুলুনা তুরাস আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد কখনই নয়, বরং তোমরা এতিমের সাথে সম্মানজনক ব্যবহার করো না এবং মিসকিনকে খাওয়াবার জন্য পরস্পর উৎসাহিত করো না। তোমরা মিরাসের সব ধন সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো এবং ধনসম্পদে প্রেমে তোমরা মারাত্মকভাবে বাঁধা পড়েছ। কখনোই নয়, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে বালুকাময় করে দেয়া হবে এবং তোমার রব এমন অবস্থায় দেখা দেবেন যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। সেদিন মানুষ বুঝবে, কিন্তু তার বুঝতে পারায় কি লাভ? সে বলবে, হায়, যদি আমি নিজের জীবনের জন্য কিছু আগাম ব্যবস্থা করতাম। সেদিন আল্লাহ যে শাস্তি দেবেন তেমন শাস্তি কেউ দিতে পারবে না, এবং আল্লাহ যেমন বাঁধবেন আর কেউ তেমন বাঁধতে পারবে না। অন্যদিকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট এবং তোমার রবের প্রিয় পাত্র। সামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد بسم الله الرحمن الرحيم نا أمي قسم خاتشي ناغورير আর অবস্থা হচ্ছে এই যে, হে নবী, তোমাকে এই নগরে হালাল করে দেয়া হয়েছে। কসম খাচ্ছি বাপের এবং তার ঔরসে যে সন্তান জন্ম নিয়েছে তার, আসলে আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি। সে কি মনে করে রেখেছে তার উপর কেউ জোর খাটাতে পারবে না? أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ فَلَاقْتَحَمَ الْعَقَبَةَ وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةَ فَكُّ رَقَبَةٍ أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ يَتِيمًا ذَا مَقْرَبَةٍ أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ شيبولي
আমি প্রচুর ধনসম্পদ উড়িয়ে দিয়েছি, সে কি মনে করে কেউ তাকে দেখেনি? আমি কি তাকে দুটি চোখ, একটি জিহ্বা ও দুটি ঠোঁট দেইনি? আমি কি তাকে দুটি সুস্পষ্ট পথ দেখাইনি? কিন্তু সে দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি। তুমি কি জানো সেই দুর্গম গিরিপথটি কি? কোনো গলাকে দাসমুক্ত করা, অথবা অনাহারে দিন কোনো নিকটবর্তী এতিম বা ধুলিমলিন মিসকিনকে খাবার খাওয়ানো। তারপর এই সঙ্গে তাদের মধ্যে সামিল হওয়া যারা ইমান এনেছে এবং যারা পরস্পরকে সবর ও আল্লাহর সৃষ্টির প্রতি রহমকার উপদেশ দেয়, এরাই ডানপন্থী। আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী, এদের উপর আগুন ছেয়ে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا بسم الله الرحمن الرحيم সূর্যের ও তার রোদের কসম, চাঁদের কসম যখন তা সূর্যের পেছনে পেছনে আসে, দিনের কসম যখন তা সূর্যকে প্রকাশ করে, রাতের কসম যখন তা সূর্যকে ঢেকে দেয়, আকাশের ওই সেই সত্তার কসম যিনি তাকে প্রতিষ্ঠিত করেছেন, পৃথিবীর ও সেই সত্তার কসম যিনি তাকে বিছিয়েছেন, মানুষের নফসের ও সেই সত্তার কসম যিনি তাকে ঠিকভাবে গঠন করেছেন, তারপর তার পাপ ও তার তাকওয়া তার প্রতি ইলহাম করেছেন। নিঃসন্দেহে সফল হয়েছে সেই ব্যক্তি যে নফসকে পরিশুদ্ধ করেছে এবং যে তাকে দাবিয়ে দিয়েছে সে ব্যর্থ হয়েছে। كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها সামুদ জাতি নিজের বিদ্রোহের কারণে মিথ্যা আরোপ করল। যখন সেই জাতি সবচেয়ে বড় হতভাগ্য লোকটি খেপে গেল, আল্লাহর রাসূল তাদেরকে বলল, সাবধান, আল্লাহর উটনীকে স্পর্শ করো না এবং তাকে পানি পান করতে বাধা দিও না। কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করল এবং উটনীটিকে মেরে ফেলল। অবশেষে তাদের গুনাহের কারণে তাদের রব তাদের উপর বিপদের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন, আর তিনি তার এই কাজের খারাপ পরিণতির কোনো ভয় করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের কসম যখন তা ঢেকে যায়, দিনের কসম যখন তা উজ্জ্বল হয়, আর সেই সত্তার কসম যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন। আসলে তোমাদের প্রচেষ্টা নানা ধরনের, কাজেই যে আল্লাহর পথে ধনসম্পদ দান করেছে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থেকেছে এবং সৎ বৃত্তিকে সত্য বলে মেনে নিয়েছে, তাকে আমি সহজ পথে সুযোগ সুবিধা দেব। আর তার ধন সম্পদ তার কোন কাজে লাগবে যখন সে ধ্বংস হয়ে যাবে?
ان علينا للهدى وان لنا للاخره والاولى فانذرتكم نارا تلظى لا يصلاها الا الاشقى الذي كذب وتولى وسيجنبها الاتقى الذي يؤتي ما له يتزكى وما لاحد عنده من نعمه تجزى الا ابتغاء وجه ربه الاعلى ولسوف يرضى নিঃসন্দেহে পথনির দেশ দেয়া তো আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। আর আসলে আমি তো আখেরাত ও দুনিয়া উভয়ের মালিক, তাই আমি তোমাদের সাবধান করে দিয়েছি জ্বলন্ত আগুন থেকে। যে চরম হতভাগ্য ব্যক্তি মিথ্যা আরোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে, সে ছাড়া আর কেউ তাতে ঝলসে যাবে না। আর যে পরম উত্তাকি ব্যক্তি পবিত্রতা অর্জনের জন্যে নিজের ধনসম্পদ দান করে, তাকে তা থেকে দূরে রাখা হবে। তার প্রতি কারো কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান তাকে দিতে হবে। সে তো কেবলমাত্র নিজের রবের সন্তুষ্টি লাভের জন্য কাজ করে, আর তিনি অবশ্যই তার প্রতি সন্তুষ্ট হবেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। হে নবী, তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি, তারপর তোমাকে আশ্রয় দেননি? তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান, তারপর তিনি পথ দেখান। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তোমাকে ধনী করেন। কাজেই এতিমের প্রতি কঠোর হইও না, প্রার্থীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো। فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم হে নবী, আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করে দেইনি? আমি তোমার উপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছি যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল, আর তোমার জন্য তোমার খ্যাতির কথা বুলন্দ করে দিয়েছি। আসলে সংকীর্ণতার সাথে প্রশস্ততাও রয়েছে। কাজী যখনই অবসর পাও, ইবাদতের কঠোর শ্রমে লেগে যাও এবং নিজের রবেরই প্রতি মনোযোগ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين বিসমিল্লাহির রহমানির রহিম। তিন ও জাইতুন, সিনাই পর্বত এবং এই নিরাপদ নগরী মক্কার কসম, আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠাময়ে, তারপর তাকে উল্টো ফিরিয়ে নিচ দমদেরও নিচে পৌঁছে দিয়েছি, তাদেরকে ছাড়া যারা ইমান আনে ও সৎ কাজ করতে থাকে। কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। কাজী হে নবী,
এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন? بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بسم الله الرحمن الرحيم পড়ো হে নবী তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো এবং তোমার রব বড় মেহেরবান যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন, মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না। أرآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى কখনোই নয় মানুষ সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে দেখে অভাবমুক্ত, অথচ নিশ্চিতভাবে তোমার রবের দিকে ফিরে আসতে হবে। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামাজ পড়ে? أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينتهي لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع نادية سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب তুমি কি মনে করো যদি সেই বান্দা সঠিক পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? তুমি কি মনে করো যদি এই নিষেধকারী সত্যের প্রতি মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়, সে কি জানে না আল্লাহ দেখছেন? কখনই নয়। যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালের দিকের চুল ধরে তাকে টানব, সেই কপালের চুলওয়ালা যে মিথ্যুক ও কঠিন অপরাধকারী। সে তার সমর্থক দলকে ডেকে নিক, আমিও ডেকে নিই আজাবের ফেরেশতাদেরকে। কখনো নয়, তার কথা মেনে নিও না। তুমি সিজদা করো এবং তোমার রবের নৈকট্য অর্জন করো। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم আমি এ কোরআন নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসে চাইতেও বেশি ভালো। ফেরেশতারা ও রূহ এই রাতে তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয়। এই রাত্রি পুরোপুরি শান্তিময়, ফজরের উদয় পর্যন্ত। بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা নিজেদের কুফরি থেকে বিরত থাকতে প্রস্তুত ছিল না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একজন রসুল যিনি পবিত্র সহিফা পড়ে শোনাবেন যাতে একেবারে সঠিক কথা লেখা আছে।
প্রথমে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যে তো বিভেদ সৃষ্টি হলো তাদের কাছে সত্য পথে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পর। তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্যে নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, নামাজ কায়েম করবে ও যাকাত দেবে। এটি যথার্থ সত্য ও সঠিক দিন। والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه আহলে কিতাব মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। তারা সৃষ্টির অধম। যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা নিশ্চিতভাবে সৃষ্টির সেরা। তাদের পুরস্কার রয়েছে তাদের রবের কাছে চিরস্থায়ী জান্নাত, যা নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এসব সে ব্যক্তির জন্যে যে তার রবকে ভয় করে। بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেয়া হবে, পৃথিবী তার ভেতরে সমস্ত ভার বাইরে বের করে দেবে আর মানুষকে বলবে এর কি হয়েছে। সেদিন সে তার নিজের ওপর যা কিছু ঘটেছে সেই সব অবস্থা বর্ণনা করবে, কারণ তোমার রব তাকে এমনটি করার হুকুম দিয়ে থাকবেন। সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। তারপর যে অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখে নেবে, এবং যে অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবে সে তাও দেখে নেবে। بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا
বিসমিল্লাহির রহমানির রহিম। কসম সেই ঘোড়াগুলোর যারা রেশার রব সহকারে দৌড়ায়, তারপর খুঁড়ের আঘাতে আগুনের ফুলকি ঝড়ায়, তারপর অতর্কিত আক্রমণ চালায় প্রভাতকালে, তারপর এ সময়ে ধুলা উড়ায় এবং এ অবস্থায় কোনো জনপদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। আসলে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, আর সে নিজেই এর সাক্ষী। অবশ্য সে ধন দৌলতের মোহে খুব বেশি মত্ত, তবে কি সে সেই সময়ের কথা জানে না যখন কবরের মধ্যে যা কিছু আছে সেসব বের করে আনা হবে এবং বুকের মধ্যে যা কিছু লুকানো আছে সব বের করে এনে যাচাই করা হবে? অবশ্য সেদিন তাদের রব তাদের সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবেন। بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بسم الله الرحمن الرحيم মহাদুর ঘটনা। কি সেই মহাদুর ঘটনা? তুমি কি জানো সেই মহাদুর ঘটনাটি কি? সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো এবং পাহাড়গুলো রং বেরঙের ধুনা পশমের মতো হবে, তারপর যার পাল্লা ভারী হবে সে মনের মতো সুখী জীবন লাভ করবে, আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে গভীর খাদ। আর তুমি কি জানো সেটি কি? সেটি জ্বলন্ত আগুন। ألهاكم التكاثر حتى زرتم المقابر ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি দুনিয়া স্বার্থ লাভ করার মোহ তোমাদের গাফলতির মধ্যে ফেলে দিয়েছে। এমনকি এই চিন্তা আচ্ছন্ন হয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার শুনে নাও, কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনো না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে এই আচরণের পরিণাম জানতে, তাহলে তোমরা এ ধরনের কাজ করতে না। তোমরা জাহান্নাম দেখবে। আবার শুনে নাও, তোমরা একেবারে স্থির নিশ্চিত ভাবে তা দেখবে। তারপর অবশ্যই সেদিন তোমাদের এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم সময়ের কসম, মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎ কাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে লোকদের ধিক্কার দেয় এবং নিন্দা করতে অভ্যস্ত, যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে। সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল তার কাছে থাকবে, কখনো নয়, তাকে তো চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেয়া হবে। আর তুমি কি জানো সে চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি? আল্লাহর আগুন, প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত, যা হৃদয়ে অভ্যন্তরে পৌঁছে যাবে। তা তাদের ওপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামে ঘেরাও হয়ে থাকবে। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
فجعلهم كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন, তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি, আর তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান যারা তাদের উপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর, তারপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়া ভুষির মতো। لإلاف قريش لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. جهت قريش رو بستو ہوئے چھے অর্থাৎ শীতের ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত, কাজেই তাদের এই খড়ের রবের ইবাদত করা উচিত, যিনি তাদেরকে ক্ষুধা থেকে রেহাই দিয়ে খাবার দিয়েছেন এবং ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. بسم الله الرحمن الرحيم. তুমি কি তাকে দেখেছো যে আখিরাতে পুরস্কার ও শাস্তিকে মিথ্যা বলছে, সেই তো এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না, তারপর সেই নামাজীদের জন্যে ধ্বংস যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফলতি করে, যারা লোক দেখানো কাজ করে এবং মামুলি প্রয়োজনে জিনিসপাতি লোকদেরকে দিতে বিরত থাকে। أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি, কাজে তুমি নিজের রবের জন্যে নামাজ পড়ো, কুরবানি করো, তোমার দুশ্মনী শিকড় কাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম
বলে দাও হে কাফেররা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছো, আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের জন্যে এবং আমার দিন আমার জন্যে। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়, আর হে নবী, তুমি যদি দেখো যে লোকেরা দলে দলে আল্লাহর দিন গ্রহণ করছে, তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তসবিহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও, অবশ্যই তিনি বড়ই তওবা কবুলকারী। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم بھیگت أبو لهبر حات এবং ব্যর্থ হয়েছে সে, তার ধন সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তা তার কোনো কাজে লাগেনি। অবশ্যই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে এবং তার সাথে তার স্ত্রীও, লাগানো ভাঙানো চগল খুঁড়ি করে বেড়ানো যার কাজ, তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بلو تني الله একক الله কারোর উপর নির্ভরশীল নন এবং সবাই তার উপর নির্ভরশীল তার কোনো সন্তান নেই এবং তিনি কারোর সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম বলো, আশ্রয় চাচ্ছি আমি প্রভাতের রবের, এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন, এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায়, আর গিরায় ফুৎকার দানকারীদের বা কারিনীদের অনিষ্টকারিতা থেকে, এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم بسم الله الرحمن الرحيم বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব, মানুষের বাদশা, মানুষের প্রকৃত মাবুদের কাছে, এমন প্ররোচনা দানকারী অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে, যে মানুষের মনে প্ররোচনা দান করে, সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক। আমান্তু বিল্লাহ।